এটা শুধু যদিও আমরা এটা নাম দিয়েছি ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন, কিন্তু এখানে ভাড়াটিয়া অনেকগুলি থাকতে পারে এবং ভাড়াটা সবাই আপনাকে দিবে। 2000 কোটি টাকার প্রকল্প আপনি দিয়েছেন আমাদের নদী ভাঙ্গন জন্য, সে কাজটা শুরু হয়ে গেছে এবং তার সাথে সাথে নবগঞ্জেও আমাদের কালীগঙ্গা নদী এবং রাস্তাঘাটের অনেক কাজ হচ্ছে। ঢাকা জেলাতেও যে কাজগুলি হচ্ছে, আপনি জানেন আশুলিয়া সাভার কিন্তু আমাদের অর্থনীতিকে একটা মানে কেন্দ্র বলতে পারি, যেহেতু ওখানে সব গার্মেন্টের অনেকগুলি গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলি আছে, সেখানে অনেক উন্নয়ন হচ্ছে। এটার কারণে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কথা দিতে চাই, সবাই পক্ষে থেকে আমাদের এখানে 5 জন MP আছে, আমরা আমি আপনাকে কথা দিতে চাই যে ইনশাল্লাহ আগামী ইলেকশনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা কিন্তু এই 5টা আসন আপনাকে কিন্তু আমরা উপহার দিব ইনশাল্লাহ। আমি আমার বক্তব্যটা দীর্ঘায়িত করব না মাননীয় প্রধানমন্ত্রী, আমি শুধু এই ভবনের সম্বন্ধে বলতে চাই। আপনি আমাকে কিন্তু আমার মনে আছে বলেছিলেন যে তুমি যাই করবা তুমি খোলা মেলা রাখবা, খোলা রাখবা, তুমি কিন্তু কোনো বিল্ডিং টেল্ডিং মানে রুম টুম করবা না। আর হলের কথা আপনি বলেছিলেন যে তুমি স্টিল স্ট্রাকচারে করবা, দ্যাট মাঝখানে কোনো পিলার না থাকে, তা আপনারই নির্দেশটা আপনার গাইডেন্সেই আমরা এইভাবে এটা করতে পেরেছি। এবং নিচে আপনি দেখেছেন তো আমরা ওখানে জায়গা অনেক আছে, এটা শুধু যদিও আমরা এটা নাম দিয়েছি ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন, কিন্তু এখানে ভাড়াটিয়া অনেকগুলি থাকতে পারে এবং ভাড়াটা সবাই আপনাকে দিবে এই ভবনে। আর আপনি যে কথাটা বলেছেন, আসলে আমি এখানে আরেকজন আমাদের যে আর্কিটেক্ট আছেন ইকবাল হাবিব, উনিও প্রস্তুত আছেন, ওনাকেও আমি কিন্তু ধন্যবাদ জানাতে চাই, খুব সুন্দরভাবে এই ডিজাইনটা করা হয়েছে এবং আমরা এটাকে বাস্তবায়ন করতে পেরেছি। হ্যাঁ, আর আমি আপনাদের এবং যে কথাটা বলেছেন, আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন কামাল ভাই, যদিও উনি বলেন উনি তেজগাঁও MP এবং তেজগাঁওর উনি MP, কিন্তু উনি আসলে হলেন দোহারের মানুষ, কিন্তু কামাল ভাইয়ের আমি ওনাকে একটু আগে বললাম যে যদিও এটা ঢাকা জেলা আওয়ামী লীগের ভবন কিন্তু আমরা ওনার রাজ্যত্বতে এটা আমরা কিন্তু নির্মাণ করেছি, তো আমি আশা করি উনিও আমাদের এই দেখভাল করবেন।